सो फ्रेंड आमरा जखन प्रथम यूट्यूबिंग शुरू करी अर्थात प्रथम जे समयते आमरा चैनल खुली सेई समय जखन आमादेर सबसक्राइबार बाड़ते थाके अर्थात देखबेन जिरो थेके जखन 100 सबसक्राइबार हय एबं 100 थेके जखन 1000 सबसक्राइबार हय एबं 1000 थेके जखन 5000 सबसक्राइबार हय एबं 5000 थेके जखन 10000 सबसक्राइबार हये जाय सेई समय किन्तु यूट्यूब आमादेर विभिन्न समय विभिन्न धरनेर उपहार देय। सो की सेई उपहारगुली देय এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অল এ ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনারা দেখছেন ইউবি সাপোর্ট চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তাই চলুন আর বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। सो फ्रेंड यूट्यूब शुरू करार परे अर्थात कोनो क्रिएटर जखन यूट्यूब शुरू करे सेई समय किन्तु जिरो सबसक्राइबार थेके जखन से धापे धापे तार सबसक्राइबारगुलो पौंछाय सेई समय किन्तु यूट्यूब प्रति मुहूर्ते आमादेर विभिन्न धरनेर उपहार देय जेगुलो आमादेर यूट्यूब चैनलेर साथे जुक्त थाके। सो এই যে দেখুন আপনারা যে চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন সেই চ্যানেল কিন্তু অলরেডি আমার 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। সো এই 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যে আমি যা যা ইউটিউব থেকে পেয়েছি সেটাই শেয়ার করব আপনাদের কাছে। যখন আমি প্রথম আমার এই ইউটিউব চ্যানেলটি শুরু করি অর্থাৎ জিরো সাবস্ক্রাইবার থেকে যখন ফার্স্ট 100 সাবস্ক্রাইবারে পৌঁছে যাই সেই সময় কিন্তু ইউটিউব আমাকে ফার্স্ট একটি উপহার দেয়, সেটা হলো আমার কাস্টম ইউআরএল সেট করা। অর্থাৎ আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করি সেই সময় আমাদের ওই চ্যানেলটি যখন আমরা কাউকে শেয়ার করতে যাই সেই সময় দেখবেন যে আমাদের কিন্তু বিশাল বড় একটা লিংক দেয়। সো আপনার চ্যানেলে যখন এই 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাকে আর অত বড় লিংক শেয়ার করতে হবে না। তার ফলে কি হবে আপনি আপনার পছন্দের নাম অনুযায়ী কিন্তু আপনি আপনার কাস্টম ইউআরএলটা সেট করতে পারবেন 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে। এরপরে যখন 100 থেকে আমার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেল সেই সময় ইউটিউব কিন্তু আমাকে 6টি জিনিস উপহার দিল। প্রথমত যখনই আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল ফার্স্ট এক সপ্তাহের মধ্যে আমাকে দিয়ে দিল কমিউনিটি ট্যাব। কমিউনিটি ট্যাব দেওয়ার পরে যে আমার চ্যানেলে আবার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল সেই সময় আমার চ্যানেলে আমি সুযোগ পেয়ে গেলাম মনিটাইজেশন অন করার, যার ফলে আমি কিন্তু মনিটাইজেশন অন করলাম এবং আমার ভিডিওতে অ্যাড শুরু হয়ে গেল, আমার আর্নিং শুরু হয়ে গেল। তারপরে এই 1000 সাবস্ক্রাইবার পরে তৃতীয় উপহারটা আমি পেয়েছিলাম সেটা হলো ইউটিউব ক্রিয়েটরদের সাথে চ্যাটিং করার অর্থাৎ কথা বলার সুযোগ। অর্থাৎ আমার চ্যানেলে যখনই কোনো সমস্যা হয় বা আমার ভিডিওতে যখনই কোনো সমস্যা হয় আমি কিন্তু সরাসরি ইউটিউব টিমের সাথে কথা বলতে পারি বা ইউটিউব ক্রিয়েটরের সাথে কথা বলতে পারি সেই চ্যাটের মাধ্যমে। এরপরে 4 নম্বর আমি যে উপহারটি পেয়েছি সেটা হলো কপিরাইট টুল। যদি আমার ভিডিও কেউ ডাউনলোড করে নেয় সে যদি আমার ভিডিওটি আপলোড করে তাহলে কিন্তু আমি কপিরাইট দিতে পারবো। 5 নম্বর যে অপশনটি আমি পাই সেটা হলো আমার লাইভ সম্পূর্ণ ফ্রিভাবে চালু করার। অর্থাৎ দেখবেন প্রথম থেকে আমাদের চ্যানেলে হয়তো লাইভ অপশন দেওয়া থাকে কিন্তু আমাদের লাইভ করতে গেলে নানান রকমের সমস্যা হতে পারে বা নানান রকমের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আর অ্যাকচুয়ালি ইউটিউব থেকে বলে দেয় যে 1000 সাবস্ক্রাইবার না হলে কিন্তু লাইভ করাটা উচিত নয় বা ঠিক নয়। কিন্তু যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটা পারমিশন পেয়ে গেলাম যে সঠিকভাবে আমি লাইভ করতে পারবো। এরপর 6 নম্বর যে উপহারটা পাই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলি সেটা হলো সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার দেওয়া। অর্থাৎ আমি যখনই লাইভ করব সেই সময় কিন্তু কেউ আমাকে সুপার চ্যাট এবং সুপার স্টিকার দিতে পারবে। এরপর যখন আস্তে আস্তে আমার চ্যানেলটি 5000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায় সেই সময় কিন্তু আমি আরো একটি অপশন উপহার পাই আর সেটি হলো মেম্বারশিপ। এরপর যখন আমার চ্যানেল 5000 থেকে 10000 সাবস্ক্রাইবারে চলে যায় সেই সময় কিন্তু আমি দুটো জিনিস উপহার পাই। প্রথমত পাই আমি স্টোরি ট্যাব। অর্থাৎ 1000 সাবস্ক্রাইবারের সময় আমি যখন পেয়েছিলাম আমার কমিউনিটি ট্যাব ঠিক তেমনই কিন্তু স্টোরি ট্যাব আমার দিয়ে দেয় যখন আমার চ্যানেলে 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। এর সাথে তো আমি আরেকটু উপহার পাই সেটি হলো মার্চেন্ডাইজ। অর্থাৎ ইউটিউবের কিন্তু নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে সেই প্রোডাক্টগুলো ক্রয় করে এবং যে সমস্ত ইউটিউব ক্রিয়েটর রয়েছে তাদের মারফত অর্থাৎ তাদের ভিডিওর নিচে দিয়ে সেগুলোকে সেল করার চেষ্টা করে। সো এই অপশনটিও কিন্তু চালু হয়ে যায় 10000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পর, যেগুলি কিন্তু আমি পেয়ে গিয়েছি। সো ফ্রেন্ড আপনার চ্যানেল যদি এরকম আস্তে আস্তে চ্যানেল বড় হতে থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু ইউটিউব থেকে এগুলো আস্তে আস্তে পেতে পারবেন। এই অপশনগুলো পেতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তার কারণ যখনই আপনার চ্যানেলে পূর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাবেন না, তার জন্য আপনাকে সপ্তাহখানেক মতো অপেক্ষা করতে হবে। আর এই অপশনগুলি দিয়ে কি কি কাজ হয় এবং কি কি হবে বা কি কি করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে প্রতিটা পার্ট আলাদা করে আসছে। সো ভিডিওগুলি কিন্তু দেখতে ভুলবেন না। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ